নুসরাত ফারিয়ার হট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের টেলিভিশনে 2010 ও 2012 সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর থেকে বাংলাদেশি ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন তিনি, এখন রাজত্ব করছেন টলিউডে। কয়েকদিন আগেই অঙ্কুশ হাজবার বিপরীতে ভয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি পুরনো একটি হট ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছিলেন নুসরাত ফারিয়া, আর পোস্ট করতেই ফ্যানেরা যেন আত্মহারা হয়ে গিয়েছেন, একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে তাকে। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে নুসরাত ফারিয়া খোলা চুলে হট পোশাকে লিটারিং প্যান্টে একেবারে অন্যরকম মেজাজে, নিজেকে নিজেই পটাকা বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে প্রিয় নায়িকার এই ভিডিও দেখে বাক্যহারা ফ্যানেরাও। কেউ লিখেছেন, কি বলবো কিছুই বুঝতে পারছি না। একজন লিখেছেন, আমি হতভম্ব। অপর একজন লিখেছেন, ভেরি হট। প্রসঙ্গত, টলিউডে 2019-এ বিবাহ অভিযান ছবির মধ্য দিয়ে নুসরাত ফারিয়া অভিষেক করেন, সেখানে তার বিপরীতে ছিল অঙ্কুশ। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।